হুগলি জেলার সুপ্রাচীন বর্ধিষ্ণু গ্রাম হরিপাল। এই অঞ্চলে একটি ছোট জনপদ শ্রীপতিপুর গ্রাম। এই গ্রামের অধিকারী পরিবারে দীর্ঘদিন যাবত পূজিতা মা সবুজ কালী। এখানে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হল মা কালীর গায়ের রং কচি কলা পাতার মতো সবুজ। আজ থেকে প্রায় 70 বছর পিছনে গেলে জানা যাবে, এই গ্রামেরই এক দরিদ্র গোড়া বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেন বটকৃষ্ণ অধিকারী মহাশয়। বৈষ্ণব সুলভ আচরণ ছোটবেলা থেকেই জন্মসূত্রে পেয়েছিলেন অধিকারী মশাই। তৎকালীন ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করার পর কিছু বছর ভিন রাজ্যে চাকুরিও করেন তিনি। তারপর ভাগ্যচক্রে আবারও গ্রামে এসে চাষাবাদ করতে শুরু করেন। সব ঠিকঠাক চলার পর এক প্রকার জোর করেই পরিবার সূত্রে আঙুরবালা দেবীর সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন তিনি। কিন্তু সংসারে তার মতি ছিল না, মাঠে ঘাটে শ্মশানে ঘুরে বেড়াতেন। এরকম কিছু বছর চলার পর জানা যায়, কোনো এক মাঠে গরুর খুঁটি বাঁধছিলেন, সেই মুহূর্তে তার পিছন থেকে এক সাদা বস্ত্র পরিহিত সন্ন্যাসী এসে বলেন, অমুক স্থানে অমুক সময় তোমার দীক্ষা হবে। এর পরের ঘটনা সবটাই গুপ্ত। তারপর তিনি শ্মশানে সাধনা করতে করতে সিদ্ধি লাভ করেন এবং স্বপ্নাদৃষ্ট হয়ে মা কালীর মন্দির তিনি প্রতিষ্ঠা করেন। এখন বটকৃষ্ণ ঠাকুরের পুত্র কালীপদ অধিকারী এই পঞ্চমুণ্ডের মন্দিরে পুজো করেন। এই পুজোর বৈশিষ্ট্যটা হচ্ছে, এখানে বৈষ্ণব তন্ত্রের মতে পূজা হয়, কালী পূজা তন্ত্রের মতে হবে। এবার এখানে বলি টলি বা কোনো রকমের কোনো কিছু এগুলো হয় না। হ্যাঁ, এখানে কোনো রকমের বলির কোনো প্রথা নেই এবং মা পরম বৈষ্ণবী, মায়ের ললাটে বৈষ্ণব তিলক আছে এবং ইত্যাদি, সেই অবস্থাতেই মেনে চলা হয় বা সেই অবস্থাতেই করা হয়। যা কিছু করে গেছেন বাবা, তখন নেই বাবাগত হয়েছেন, এটা শোনা গেছে, কোনো জায়গাতেই দেখা যায় না। হ্যাঁ, কোনো জায়গাতেই দেখে নেই, যার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে এবং গ্রামবাসী তারা সব আছে এবং প্রশ্নও করে যে এই সব ব্যাপার নিয়ে। কিছু কিছু ব্যাপার নিয়ে তো এগুলো বলা যায় না। আর এখানে বার্ষিক পূজা হয় মাঘ মাসের অষ্টমী চতুর্দশীতে, যেদিনকে কালী কৃষ্ণ হয়েছিল, কৃষ্ণ কালী হয়েছিল, মানে যেদিন কৃষ্ণ কালীরূপ ধারণ করেছিলেন আর কি। সেই পুরাণের সময় সেই লীলা কীর্তনে, কৃষ্ণের লীলা কীর্তনে দেখা যায় যে আয়নের মানে জটিলা কটিলা এ করেছিল তখন দাদাকে দেখাবার জন্যে। তখন দেখছে আয়ন ঘোষ এসে দেখে ক্রোধি হয়ে এসে দেখছেন যে রাধিকা কৃষ্ণ পূজা করছে, কালী পূজা করছেন। হ্যাঁ, তখন বলছে কোথায় রে কৃষ্ণ, এ তো কালী, আর আয়ন ঘোষের আরাধ্য দেবী ছিলেন কালী। সেই থেকে ওই দিনকেই মায়ের প্রতিষ্ঠা দিবস এবং প্রতিষ্ঠা পালন হয়, এখানে প্রতিষ্ঠা হয়েছিলেন, সেই থেকেই পূজা চলে আসছে। মাহাত্মটা তো কালী পূজা, তো বৃহৎ কালী পূজা, শ্যামা পূজাটাকে বলা হয়, শ্যামা পূজা। আর এখানেতে বিশেষভাবে ওই দিনকে রাত্রে যে অন্ধকারটা পাওয়া যায়, ওই অন্ধকারটা সারা বছরের কোনো সময় ওই অন্ধকারটা পাওয়া যায় না। আর ওই অন্ধকারের মধ্যে থেকে গোপনেটা, অন্ধকারের মধ্যে থেকে একটা জ্যোতি বাহির্ভূত হয়, কারণ এই জ্যোতির একটা বিরাট মাহাত্ম্য আছে সাধক দিকের মধ্যে এবং জ্ঞানী দিকের মধ্যে। মায়ের দর্শন করতে বহু ভক্ত হাজির হন এখানে। আমরা এখানে যে ধরনের পুজো দেখি সেটা অন্য কোনো জায়গাতে দেখতে পাই না, কারণ আমার গুরুদেবের যে আচার, যে আমি দেখেছি এই তন্ত্রমতের যে আচার, সেই আচারে আমি কোনো জায়গাতে এই পুজোর অনুষ্ঠান আমি দেখতে পাই না। গুরুদেব এই নিষ্ঠার সঙ্গে পূজা করেন, আমাদের এটাই ভালো লাগে, কারণ সবসময়তেই মনে হয় আমাদের গুরুদেবের যে আশ্রমের যে মা, সেই মায়ের সঙ্গে কোনো মায়ের তুলনা হয় না। আমরা সবসময় এখানে ওই জন্যই আসি আর কি, বারবার এখানে আকৃষ্ট করে ওটা ওই জায়গাটাতেই। এটা এই অঞ্চলে এরকম ধরা রং দেখতে পাওয়া যায় না। আমি যখন প্রথমে আসি তখন আমাকে খুবই আবির্ভূত করেছিলেন মনে মনে, যার জন্যই আমি এখানে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছি। আমি বিগত 5 বছর ধরে আসছি, তো সেখানে দেখেছি এবং বুঝেছি যে এই মায়ের মহিমা অন্য মায়েরতেও আলাদা, ভিন্ন। এই রিসেন্ট আমি কলকাতায় একটা প্রাইভেট ফার্মে কাজ করি, সেখানে হঠাৎ দেখি রাত্রিরে প্রচণ্ড পেটের যন্ত্রণা হচ্ছে এবং আমার কলিগরা খুব উদ্ব্যস্ত হয়ে যাচ্ছে। তখন
এই মায়েরই দেয় একটা মাদুলি ছিল, আমি সঙ্গে সঙ্গে একটু মায়ের মাদুলি খেয়ে জল দিলাম, তৎক্ষণাৎ একটু স্বস্তি পেলাম, তারপর ডাক্তারখানায় গিয়েছিলাম। কিন্তু তা এই যে এটা মুখে বলে প্রকাশ করা যায় না, এটা যে যার মনেরই ব্যাপার। এই পূজোয় নেই কোনো বলি প্রথা, প্রাচীন রীতি অনুযায়ী তন্ত্র মতে মায়ের পুজো করা হয়। মায়ের মাথায় রয়েছে বৈষ্ণব তিলক। মায়ের মাহাত্ম্যের জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন পুজো দেওয়ার জন্য। পুজোর দিন বহু মানুষের সমাগম হয়। হুগলি থেকে ভোলানাথ সাহার রিপোর্ট, আজ তক বাংলা।